গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 5:30, তো ভাবছো এত সকাল সকাল কেন সেটি বুঝে নিয়েছি। আসলে আমরা একটা জায়গায় যাব না, আমরা কয়জন বন্ধু মিলে যে খিরাই যাব। তো আজ মানে প্রায় বছর খানিক ধরে প্ল্যান করছি যাব যাব করে, যাওয়াই হয়নি, টাইমই হয়নি, এর টাইম হচ্ছে তার হচ্ছে না, এই করে করে যাওয়া হয়নি। তো আজকে শেষ অবধি মোটামুটি সকালের টাইম হয়েছে, তো ওই জন্য খিরাই যাচ্ছি, ট্রেনে করে যাবো। এখানে সকাল সকাল উঠেছি, চলো তোমাদেরকে ঘুরে নিয়ে আসি। আর ব্লগটা শেষ দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আমি স্টেশনে চলে এসেছি, এখানে দুর্গাচৌক স্টেশনে। আর এখন দেখো মানে প্রায় 6টা বাজে যায়, কিন্তু তাও দেখো পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে। তো বাবা আমাকে দিতে এসছে, এই এতক্ষণে আলো ফুটলো, এবার ট্রেনে আসার সময় হয়ে গেছে, ট্রেন চলে আসবে। আর এই যে সুমিতা ডাকাবি তো লজ্জা হচ্ছে, এটা হচ্ছে সুচরিতা, আর ওখানে আর এখানে যে মুড়ি মাখানো হয়েছে, মুড়ি মাখিয়ে যে খাচ্ছে, এই যে সুমিতা একা একাই খেয়ে নিচ্ছে, আমাদেরকে একদম দেয়নি। তো এখান থেকে তারপরে ট্রেনে করে খিরাই যাবো, খেয়ে শেষে নামবো। এটা হচ্ছে সুচরিতা মুড়ি নিয়ে এসেছিলো, তো ওটা মশলা মুড়ি মাখানো হয়েছে, এখন মুড়ি খাওয়া হবে, পরে আরও টিফিন আছে ওগুলো খাওয়া হবে। সবাই টিফিন নিয়ে এসেছে মোটামুটি। এটা মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে আমাদের, সুচরিতা তখন ভালো করে দেখা যায়। সুমিতা, এটা হচ্ছে সুচরিতা। তো আমরা হচ্ছে যে কলেজে পড়তাম, মাসারিক তো একসঙ্গে পড়েছি, তো অনেকদিন পরে দেখা হলো, অনেকদিন ধরে বলছি যে কোথায় একটা যাবো যাবো, যাওয়া হয়নি। কারণ যে দেখা হচ্ছে ভালো হয়েছে, ওর যে স্টুডেন্টগুলো আছে তারাও সব ব্লগ বানায় আর কি, তারাও সব ওইদিকে গেছে ব্লগ করতে। গেছে, চলো। আবার ট্রেন ট্রেন কটায় আসবে? 8:30 ট্রেন আসবে, একটুখানি এখন টাইম আছে, 8টা বাজে, একটু বসতে হবে, তারপরে যাবো। আমরা খিরাই স্টেশনে নেমে গেছি আর হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে টোটো পাওয়া যায়, কিন্তু সকলেই মানে হেঁটে হেঁটে যাচ্ছে, তো আমরাও যাচ্ছি হেঁটে হেঁটে। চলো, খিরাই স্টেশনে নেমে ওখান থেকে হেঁটে ওই 20-25 মিনিট মতো লেগেছিলো হেঁটে যেতে, আর টোটো আছে, তোমরা যদি যারা যেতে চাও টোটো করে যেতে পারো। তো আমরা হেঁটেই যাচ্ছি এখন। আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি না, এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, মানে একটা সানগ্লাস পাওয়া গেছে, একটা 2 টাকার কয়েন পাওয়া গেছে। তো এই জন্য সুচরিতা এখন মানে ডায়মন্ড খুঁজছে খুঁজছে, যদি শোন মানে কি বলবো, হিরে টিরে পড়ে থাকে ওই জন্য খুঁজছে এখন। আমরা খিরাইতে এই মতো ঢুকলাম, এই যে আজকে রবিবার, তো তাও লোকজন এসছে, হয়তো আরো আসবে পরে, আরো ভিড় হবে। এখানে ঢুকে পুরো চারদিকে শুধু ফুল আর ফুল, আর এখানে দেখো এটা হচ্ছে যে আলু আলু গাছ, মানে আলু চাষও হয়েছে এখানে। আর এগুলো সব মানে বেশিরভাগ ফুল এখন গাঁদা ফুল, তো এখানে যদি ওই ডিসেম্বরের দিকে আসা যায় না, তাহলে আরও ফুলগুলো বেশ ভালো থাকে। আসলে আমাদের যাওয়ার প্ল্যান করতে করতেই এত দেরি হয়ে গেল। এগুলো হচ্ছে এস্টার, এই ফুলগুলো তো খুব সুন্দর হয়, বিভিন্ন কালারের হয়, দেখতে ভালো লাগে। এই গাছগুলো আমাদের হয়েছিল 1 বছর। আর এগুলো সব দেখো, এখানে এই মাঠের ভেতরেই মানে দোকান বসেছে, এসব ফুল টুল নিয়ে বসেছে। এখন তো একদম সকাল সকাল, ওই জন্যে দোকানগুলো সব খোলেনি আর কি, সবাই সবাই খুলছে। এই ফুলটা হচ্ছে গ্ল্যাডিওলাস, ওটাও মানে রজনীগন্ধা স্টিকের মতন হয়। আর দেখো কত রকমের চন্দ্রমল্লিকা আছে, গোলাপ, কত কালারটা কি সুন্দর, হোয়াইট কালার চন্দ্রমল্লিকা, সাদা চন্দ্রমল্লিকা, হলুদ, আর বিভিন্ন কালারের আছে, কালারগুলো কি সুন্দর কালার। আর এই যে এখানে হচ্ছে যে মাথার যে ব্যান্ডগুলো এখানে পাওয়া যায় ফুলের, এটা হচ্ছে 30 টাকা দিয়ে তৈরি করে দিচ্ছে। আমি মাথায় যে একটা ব্যান্ড বেঁধেছি, এই যে আমরা মাথাতে হচ্ছে যে ব্যান্ড বেঁধে নিয়েছি, তিনজন একদম একই একই রকম নিয়েছি, 30 টাকা করে নিল। আরও আছে 50 টাকা করে, মানে কালারিং ফুল দিলে 50 টাকা নেবে বলছে, তো এটাই রেড আর হোয়াইটের মধ্যে নিয়েছি। চলো, ফুল হচ্ছে অনেকটা কমে গেছে না, আগে যা ছিল ডিসেম্বরের দিকে আসলে ভালো হতো। চলো, কিরে মাথা ভালো লাগছে, তুই বড় বড় ফুল নিয়েছিস না, ওই জন্য মাথা ভালো লাগছে। এখানে যেসব ডালিয়া ফুল হয়েছে অনেক কালারের হয়েছে, আর এখানে দেখো চন্দ্রমল্লিকা ফুল হয়েছে অনেক কালারের,
মানে বেশি ফুল হচ্ছে গাঁদা ফুলটাই মেন বেশি আছে। আর গোলাপ গাছ আছে অন্য জায়গায়, মানে অন্য জায়গা ওগুলোতে ঢুকতে দেয় না যেটা শুনলাম, মানে গোলাপ গাছ তো মানে হয়তো অনেকে তুলে ফুলে নেবে তো ওই জন্য ওই জায়গাগুলোতে ঢুকতে দেয় না। এখানে গোলাপ বাদে আর যে ফুলগুলো হয় শীতের ওই ফুলগুলো আছে। আর আমি এখন চলে এসেছি একটু ফটোশ্যুট করতে, একদম গাঁদা ফুলের মাঝখানে, একটু বকাও দিচ্ছিল বলছে ঢুকবে না ঢুকবে না, আমাদের ভেঙে যাবে গাছ, তো কে আর শোনে, একটু তুললাম ফটো আর কি। বাগানের ভেতরে একটা জায়গা একটু ঘিরে দিয়েছে, দিয়ে ওখানে মানে কুপন নিয়ে ঢুকতে বলছে আর কি, তো ওটা এখন ঢুকবো না, দেখি পরে ঢুকবো। শুধু গাঁদা ফুল আর গাঁদা ফুল। এই দেখো আমি ওপর থেকে একটুখানি ভিডিও করার চেষ্টা করলাম, ওই একই ফুল একটু ওটা ঘিরে রেখেছে। এটা হচ্ছে সুমিতা আর ওর উঠবি, তো ওরা হচ্ছে প্রি ওয়েডিং ফটোশ্যুটটা এখানেই সেরে নিচ্ছে আর কি। ফুল গাছের মাঝে মাঝে কিছু কিছু করে বাঁধাকপি ফুলকপি এগুলো বসিয়েছে। এক এক জায়গায় ফুলকপি দেখলাম মানে বেশ বড় বড় সাইজের ফুলকপি হয়েছে। এগুলো হচ্ছে ওই যে মোড়ল ছুটি ফুল বলে না ওই ফুলগুলো, এখানে অনেকটা জায়গাতে ওই ফুল হয়েছে। আর এই দেখো সেই ফুলকপি, এখন নাকি ফুলকপি বেরিয়েছে হলুদ কালারের, বেগুনি কালারের ফুলকপি বেরিয়েছে। এই ফুলকপিগুলোরও ধারগুলো দেখো বেগুনি বেগুনি কালার মতন, অনেক ফুলকপি হয়েছে এরকম। এগুলো হচ্ছে চেরি ফুল, এই ফুলটা দেখলি না সরস্বতী পুজোর কথা মনে পড়ে, মানে সরস্বতী পুজোতে অঞ্জলি দিলে গাঁদা ফুল দেয় আর এই ফুলগুলো একটা করে পড়ে আর কি, মালাও হয় ঠাকুরকে পরে, এই ফুলগুলো অনেকটা হয়েছে বেশ। এই দেখো কত বাঁধাকপি হয়েছে, দেখো এখানটা শুধু বাঁধাকপি বসিয়েছে। আর এগুলো হচ্ছে কসমস, এই ফুলগুলো খুব সুন্দর লাগে, যেন হাওয়া দেয় না এত সুন্দর দোল খায় ফুলগুলো, খুব সুন্দর হয়। ওই দেখো দূরে ট্রেন যাচ্ছে, দুটো ট্রেন যাচ্ছে দুদিক থেকে, একটা চলে গেছে এদিকে আর একটা এদিক থেকে যাচ্ছে। এদিকটাতে হয়েছে পুরো হলুদ ডালিয়া, ওটা হলুদ গাঁদা আর হলুদ ডালিয়া। এই দেখো সব ব্যান্ডগুলো তৈরি করে এখানে সব রেখেছে, আমরা যখন ঢুকছিলাম তখন সবে সবে খুলেছিল তো তখন তৈরি করেনি, আমরা বলতে তৈরি করে দিয়েছিল, এখন সব লোকও আসছে বেশ সাজিয়ে রেখেছে সব। আর ওই দেখো এইদিকে বেশ লোকজন কিন্তু ভালোই আসছে। তো আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে, এবারে ফিরবো। আমাদের খিরাইতে ঘোরা হয়ে গেছে, এবারে হচ্ছে যে এখান থেকে আর একটা জায়গায় যাব, চলো কোথায় যাব দেখাচ্ছি, সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো। ভিড়টা শুধু একবার দেখো, মানে পুরো জনসমুদ্র আর কি, আমরা আগে চলে এসেছিলাম সকাল সকাল বলে বাঁচো, মানে এখন গেলে তো মানে ঘোরার জায়গাই পেতাম না, এত ভিড়। খিরাইতে ঘোরা হয়ে গেছে, এবার আমরা এখন এসেছি দেউলটি স্টেশনে, ওখানে হচ্ছে শরৎচন্দ্রের যে বাড়ি আছে ওখানে যাবো, মানে অনেকটা টাইম আছে আর কি, 3:30 ট্রেন, তো এতক্ষণ বসবো না ওই জন্য এখানে এলাম আর কি, চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসবো। দেউলটি স্টেশনে নেমে ওখান থেকে কিছুটা হেঁটে গেলে তারপরে হচ্ছে যে অটো টোটো আছে ওটা, ওতে ওই 10 মিনিট মতো লাগবে বাড়িতে যেতে আর কি, তো আমরা এখন অটোতে করে যাচ্ছি। আমরা চলে এসেছি, আর এই দেখো এটা হচ্ছে বাইরের দিকের ভিউটা বাড়ির, বাড়ির গেট দিয়ে ঢুকছি। আর আজকে এত ভিড় হয়েছে না, মানে যে রবিবার বলে মানে এত লোক এসছে, একদম গিজ গিজ করছে লোক পুরো, সেখানেও ভিড় আর এখানেও ভিড়। বাড়িটার চারদিকে বেশ অনেক গাছপালা আছে, দোতলা বাড়ি, টালি দেওয়া।
আমরা এখন দোতলায় এসেছি, আর মানে একটু অন্ধকার অন্ধকার মতন। আর যে রুমগুলো না মানে গেটে তালা দেওয়া আছে, খোলে নাকি জানি না, ঠিক জানা নেই, তো এখন তালা দেওয়া আছে আর ওই জানলা দিয়ে যতটুকু রুমটা দেখা যাচ্ছে অতটুকুই আর কি। তো আমি দেখো একটু ভিডিও করার চেষ্টা করছি বাইরে থেকে। বিছানা আছে, চেয়ার আছে, আলমারি আছে, আর ঘরটা বেশ ফুল টুল দিয়ে সাজিয়েছে বাড়িটাকে। এটা আর একটা রুম। এখানে একটা নদীর ধার আছে, তো প্রথম ইচ্ছা ছিল যে ওখানে যাবো, কিন্তু ওখানে গেলে আমাদের ট্রেন আছে তো 3:30টার সময়, তো ট্রেনটা ধরতে পারবো না। তো আমাদের মানে বাসে যেতে প্রবলেম নেই, কিন্তু কয়েকজন আছে, মানে একটা মেয়ে আছে, তো সে তার বাসে গেলে প্রবলেম হয়, তো ওই জন্যে আর বাস করব না, ওই ট্রেনের টাইমটা ধরতে হবে, তো ওই জন্য এখন আর যাবো না, স্টেশনে চলে যাবো। আর এখানে দেখো ওই যে পুঁতি দিয়ে তৈরি সব এগুলো বিক্রি হচ্ছে, ওই যে ব্যাগ, তারপরে গোপাল, গোপালের সিংহাসন সব বিক্রি হচ্ছে। আর এখানে গাছগুলো সুন্দর, গোলাপ গাছ আছে, মানে গাছ আছে, সুন্দর। এগুলো কি গাছ আমরা আবার দেওলি স্টেশনে চলে এসেছি, মানে এখন এখান থেকে ট্রেন ধরে একেবারে মানে বাড়ি যাব, হলদিয়া স্টেশনে যাব ওখানে। আর ভালোই ঘোরা হলো আজকে, তো একটা জায়গাতে ঘুরতে এসে দুটো জায়গায় ঘোরা হয়ে গেল, ভালোই লাগলো বেশ। চলো ভিডিওটা আমি তাড়াতাড়ি তোমাদের আপলোড করে দিয়ে দেবো, আর কী কিনলাম সেটা বাড়ি গিয়ে দেখাবো। চলো ব্লগটা যে শেষ করছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাইক করে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আমরা এখন ট্রেনে করে বাড়ি ফিরছি, আর দেখো ট্রেনের মধ্যে একটা কুকুর বাচ্চা মানে নিয়ে যাচ্ছে, কিনে নিয়ে যাচ্ছে আর কি। আমি একটু গায়ে হাত বুলিয়েছি, ও কাউ কাউ করে মানে করছে আর কি, হাত দিয়েছি তো হাত ফাত চেটে এক এক হাত করে দিয়েছি।